আওয়ামী লীগ যা করতে এই সরকার তাই করতেছে, আওয়ামী লীগ যে ভুল করতে এই সরকার একই ভুল করতেছে, ওই একই স্বৈরাচার স্টেশন শুনছে। আমরা কি কারো আসি নাকি না ধরছি না কাটছি, আমরা কারো কে চলে বসছি নেই, আর আপনাকে আওয়ামী লীগের দাবাল নাকি তোর সঙ্গে নির্বাচন করছি, তো আমাদের কি নির্বাচন কি আমরা করছি নাকি আওয়ামী লীগ আমাদেরকে জোর করে সিট দিতে, আমরা তো 350 সিটে উঠে করছি, আর 2014 পর থেকে 24 পর্যন্ত বিএনপি নির্বাচন করছে না, উপজেলা নির্বাচন করছে, মেয়র নির্বাচন করছে, বিএনপি মেয়র নির্বাচন করছে না, উপজেলা নির্বাচন করছে না, আর কোনো সংসদ নির্বাচন করছে না, বাংলাদেশ সদ্য চরমাই করছে না, ইসলাম জামাত ইসলাম করছে না। এখন আমরা হলো কি, আমরা হলো আগের থেকে দুর্বল হয়ে গেছি, আমরা হলো দুর্বল হয়ে গেছে, আমাদের 18% ভোট ছিল, ছেলে দায় 4-5% ছিল, আমরা তো জামাতের থেকে 3-4 গুণ বেশি ভোট পাইছি এর আগে, 90 থেকে 2001 পর্যন্ত জামাত থেকে 3 গুণ বেশি ভোট ছিল। এখন হলো আমরা যেহেতু দুর্বল হয়ে গেছি, এগুলো সব আমাদের উপর কথা যে আমরা দাঁড়াল, তো ওরা যে নির্বাচন করছে ওদের কথা কেউ বলে, ছাত্ররা কি ওদের কথা বলে যে জামাত বিএনপি চরমনাই এরা নির্বাচন করছে, 74 ভোট থেকে যত নির্বাচন হয়েছে, মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচন, 18-তে করতো না, জোর জার মুলুকটা এই অবস্থা। আমাদের সমাবেশ সরকারকে বলা যে আমাদের যে মামলাগুলো মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমরা তো ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের পক্ষে ছিলাম, আমাদের তো লোকজন অ্যারেস্ট হয়েছে, রংপুরে তো আমাদের ছাত্ররা অ্যারেস্ট হয়েছে, আমাদের চেয়ারম্যান 3 জুলাই সংসদে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখছে, আমি ব্যক্তিগত ভাবে 10 জুলাই বক্তব্য রাখছি, সেটা তো ভিডিও ফুটেজ এবং ফেসবুকে আছে। এখন আমাদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলাগুলো যাতে না হয় বা মামলাগুলো থাকলে যাতে তুলে নেওয়া হয়, এখন যদি 144 যদি এভাবে দিয়ে দেয় সমাবেশ করবো কি হবে, আর আমরা সমাবেশ করতে না পারলে তো কি জন্য সমাবেশ করবো, সেটা তো আমরা সরকারকে ইতিমধ্যে কয়েকবার জানাইছি, আমাদের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে এই কেসগুলোর ব্যাপারে আলাপ করছে যে আমাদের ভূমিকা কি ছিল ছাত্রদের পক্ষে, আওয়ামী লীগের সঙ্গে আমরা কি করছি এগুলো তো বলছি, মানে আমরা দুর্বল যেহেতু সাংবাদিক টাংবাদিক যা আছে সব আমাদের পায়ে বসছে আর কি, বিএনপি জামাত কি কিভাবে আক্রমণ করেনি, তারা নির্বাচন করছে না, মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, স্থানীয় নির্বাচন করছে না, 18 সংসদ নির্বাচন করছে না, তারা দুর্বল ভাবতেছে, এবং যেহেতু তারা আমাদের যে সংখ্যায় বেশি এবং যেহেতু তারা ক্ষমতা যাবে এরকম একটা অবস্থা, এজন্য মিডিয়া সাংবাদিক সবাই তাদের পক্ষে, সরকারকে বিএনপি মাইনাস করার জন্য চেষ্টা করছে না, জামাত ছাত্র নুনু সাহেব এরা বিএনপির বিরুদ্ধে কথা বলছে না, এরাই তো আমার বিএনপির সাথে বৈশা সমাবেশ করতেছে, তো ভোট পাল্টে টাইম লাগে মানুষের, জামাত বিএনপি বললো হায়দার দল লুটেরা দল, যে নুরু বললো লুটেরা দল, যে ছাত্ররা বললো ছাত্র দলকে আমরা ক্যাম্পাসে ঢুকতে দেবো না, তারা এখন বিএনপির খুব কাছের মানুষ হয়ে গেল, এরা বিএনপি মাইনাস করতে চাইছে না, এটা হইতে পারে, চেষ্টা তো করবি, এই সরকার তো আর কারো পক্ষে না, এই ক্ষমতায় যখন মানুষ যায় বসে তখন কেউ আর ক্ষমতা ছাড়বে না, ক্ষমতায় যখন বসে কেউ চেষ্টা যেতে হবে, এইগুলো অবস্থা। ঠিক আছে ভাই, পৃথিবীর ইতিহাসে কেউ করে মাইনাস করতে পারেনি এখন পর্যন্ত, দল মাইনাস দল নিষিদ্ধ করে দলের লোকজন আছে না এরা দাঁড়ায় যাবে, নিষিদ্ধ কি কেউ করে ভুল পায় নাকি, আওয়ামী লীগ যা করতে এই সরকার তাই করতে হবে, আওয়ামী লীগ যে ভুল করতে এই সরকার একই ভুল করতে হবে,